আলকিসমুস সামেন অষ্টম প্রকারের মানুষ হচ্ছে আল হায়েজ, ঋতুবতী মহিলা। ঋতুবতী মহিলার সিয়ামের বিধান কি বলছেন? ফায়াহরুমু আলাইহা সিয়াম ওয়ালা ইয়াসিহু মিনহা। ঋতুবতী মহিলা ঋতু অবস্থায় যদি সিয়াম পালন করে তাহলে তার জন্য এটি হারাম, এবং সিয়াম পালন করলেও তা শুদ্ধ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের ক্ষেত্রে মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুবির রাজুলিল হাযিম মিন ইহদা কুন্না। আমি কোনো জ্ঞান এবং দিনের ক্ষেত্রে যারা ত্রুটিপূর্ণ তাদেরকে দেখিনি তোমাদের চাইতে বেশি জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান পুরুষদের বিবেক বুদ্ধি কে বিবেক বুদ্ধির ওপর বিস্তার লাভ করার ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি। অর্থাৎ নারী জাতি জ্ঞানের দিক থেকে অথবা দিনের দিক থেকে, জ্ঞানের দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে তারা দুর্বল ঘাটতিপূর্ণ, তারপরেও তারা বড় বড় জ্ঞানী পুরুষদের বিবেককে তারা হারিয়ে ফেলে, তারা তাদেরকে কন্ট্রোল করে ফেলে। কুলনা, তখন সাহাবিয়াতরা, নবী সাল্লামের যে সাহাবি মহিলারা ছিলেন, তারা বললেন, অমানুকসান আকলে না দিনে না ইয়া রাসূল আল্লাহ, আমাদের জ্ঞান বিবেকের ক্ষেত্রে এবং ধর্মের ক্ষেত্রে ঘাটতিটা কি? কালা, তখন বললেন রাসূলুল্লাহ, আলাইসা শাহাদাতুল মারআতি মিসলা নিসফে শাহাদাতির রাজুল, একজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর অর্ধেক নয় কোরআনের বিধানে? তো তোমাদের সাক্ষীকে অর্ধেক করা হয়েছে এই জন্য যে তোমাদেরকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন যে তোমাদের জ্ঞান বুদ্ধিতে ত্রুটি রয়েছে তুলনামূলক পুরুষদের সামনে। কুলনা, তারপরে সাহাবি মহিলারা বললেন, বালা, অবশ্যই হ্যাঁ ঠিক বলছেন। কালফাজালিকা নুকসানু আকলিহা, এটি হচ্ছে নারীর জ্ঞানের দিক থেকে ত্রুটি। দিনের দিক থেকে ত্রুটি হচ্ছে আলাইসা ইজা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, যখন ঋতুবতী হয় মহিলারা তখন সলাত আদায় করতে পারে না, যদিও সলাত মাফ করা হয়েছে কিন্তু সলাত আদায় করলে শুদ্ধ হবে না, হারাম হবে। ওয়া লাম তাসুম, আর সিয়ামও পালন করতে পারে না। কুলনা, তখন সাহাবি মহিলারা বললেন, বালা, তা তো ঠিক। কাল ফাজালিকা মিন নুকসানি দীনহা, এটি হচ্ছে নারীদের দিনের ঘাটতি। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। মাসিক ঋতু যদি সিয়াম অবস্থায় কোন বোনের চলে আসে, যদিও ওয়ালাউ কাবুলাল গুরুব লাহজা, শেখ বলছেন যদিও সূর্য অস্ত হওয়ার এক মুহূর্ত পূর্বে, আধা মিনিট অল্প সময় ছিল মাত্র, এক মুহূর্ত পূর্বেও যদি ঋতু শুরু হয়ে যায়, বাতালা সময় মেহা, তাহলে সেই দিনের সিয়ামটি বাতিল হয়ে যাবে। যখন সেই দিনের সিয়ামটি নষ্ট হয়ে গেল, ওলা যে মাহা কাজাহু, তখন ওই মহিলাকে সে সিয়াম পুরা করতে হবে পরবর্তীতে, যদি সেটি ফরজ হয়। ইল্লা ইয়া কোন সমহা তাতা ওয়ান, তবে কোনো নফল সিয়াম যদি হয় আর সিয়া অবস্থায় মাসিক ঋতু চলে আসে, ফাকাদাহু তাতা ওয়ান, তাহলে তার কাজা করা নফল কোনো ফরজ নয়। এক কথায় ফরজ সিয়াম যদি ছুটে যায় কাজা করতে হবে, আর নফল সিয়ামের অবস্থায় যদি মাসিক ঋতু চলে আসে অথবা কেউ ইচ্ছা করেও ছেড়ে দেয় তাহলে তা কাজা করা জরুরি নয়, কাজা করলে ভালো। তারপরে মাসিক ঋতুবতী মহিলা সম্পর্কে আরও বলছেন, ওয়াইজা তাহরাত মিনাল হাইজ ফি আসনায় রমাদান লাম ইয়াসিহা সাওমুহা বাকিয়াত আল-ইয়ম, কোনো মহিলা যদি রমজান মাসের দিনের বেলা মাসিক ঋতু থেকে পবিত্রতা অর্জন করে, আরও দিনের অংশ এখন অবশিষ্ট আছে, সেই দিনের সিয়াম হবে না, সেই দিনের সিয়াম হবে না, কারণ সেই দিনের প্রথম দিকে সে সিয়াম অবস্থায় ছিল না বা সিয়াম রাখার যোগ্যতা তার মধ্যেই ছিল না। তবে এখন প্রশ্ন হচ্ছে যে বাকি যে দিনের অংশটুকু আছে এই অংশটুকুতে পবিত্র হওয়ার পরেও পানাহার করতে পারবে নাকি তাকে পানাহার থেকে বিরত থাকতে হবে, এই বিষয়ে ওলামাদের দুটি মত রয়েছে মুসাফির সম্পর্কে।
অথবা অসুস্থ ব্যক্তি সুস্থ হইল, এইরকম ব্যক্তি সম্পর্কে গত আলোচনাতে যে বলা হয়েছে ইমাম আহমদ রাহেমাহুল্লাহ বলেছেন, মশলাটি আবার উল্লেখ করে দিই, যে সেই দিনের সম্মানার্থে বাকি দিনটা পানাহার করবে না। আর ইমাম মালিক আর শাফি তারা বলছেন, অধিকাংশ ওলামারা, যে যেহেতু তার সেই দিনের সিয়াম হচ্ছে না আর এই রকম পানাহার থেকে বিরতিতে তার কোনো ফায়দা নেই, সুতরাং পানাহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর একটি মশালা হচ্ছে ঋতুবতী মহিলার সাথে সম্পর্কিত, ঋতুবতী মহিলা যদি রমজানের রাতে ফজরের এক মুহূর্ত পূর্বে, শুভ সাদেক ফজর হওয়ার এক মুহূর্ত পূর্বে পাক পবিত্র হয়ে যায়, তাহলে সেই দিনের সিয়াম পালন করা তার উপর ফরজ। কারণ লিআন্নাহা মিন আহলি সিয়াম, তার মধ্যে সিয়াম পালনের যোগ্যতা চলে এসছে, আর এমন কোনো বাধা নেই যে সিয়াম পালন সে করবে না। ফওয়াজাবা আলাইহা সিয়াম, তার উপর সিয়াম রাখা ফরজ হয়ে গেছে, তার সিয়াম সেই দিনের শুদ্ধ হবে, যদিও গোসল না করে ফজর আজানের আগে, ফজর আজানের আগে গোসল করলো না, ইল্লা বাদা তুলুইল ফজরি, ফজর উদয় হওয়ার পরে গোসল করলো আর তারপরে ফজর সলাৎ পড়লো, কোনো অসুবিধা নেই। যেমন হাদিসে রয়েছে, এমন নারী পুরুষ যারা, যাদের ওপর গোসল ফরজ হয়েছে সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে, আর ফজর আজান হয়ে গেছে, তাহলে নিয়ত করে নেবে আর তারপরে ফজর আজানের পরে বা ফজর হয়ে যাওয়ার পরে গোসল করে সালাত আদায় করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এই মর্মে বর্ণিত রয়েছে সহিহ বুখারী মুসলিমে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহু জুনুবান মিন জামাইন গায়র ইহতিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের কারণে তিনি জুনবি হতেন, মানে তার ওপর গোসল ফরজ হইতো, স্বপ্নদোষ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ হইতো না, এটি হচ্ছে ঠিক। কারণ স্বপ্নদোষ হয় শয়তানের খেলায়, শয়তান খেলা করে মানুষকে নিয়ে, নর হোক আর নারী হোক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান থেকে সুরক্ষিত করা হয়েছিল, সুতরাং এই বিষয়টি জেনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ হইতো না, অন্য যে কোনো মানুষের স্বপ্নদোষ হতে পারে, কারণ যে কোনো মানুষের পেছনে শয়তান লাগতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের মাধ্যমে জুনবি হইতেন, মানে গোসল তার ফরজ হইতো, সোম্মা ইয়াসুমু ফি রমাদান, ফজর হয়ে যেত, ইউসবিহু মানে সকাল হয়ে যেত, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, মানে ফজরের আজানে, আজান হয়ে গেছে বা আজানের সময় হয়ে গেছে, সোম্মা ইয়াসুমু রমাদান, রমজান মাসে সিয়াম পালন করে নিতেন, মানে নিয়ত করে নিতেন বা সহর করে নিতেন, আর তারপরে আজানের পরে গোসল করে সালাত আদায় করতেন। বুখারী মুসলিমের হাদিস। যেমন ঋতুবতী মহিলার বিধান, তেমনি নেফাস যেসব মহিলাদের আসে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, প্রসূতির পরে, সেই অবস্থার বিধানও একই, বা সেই নারীর বিধানও একই রকমের। ঋতুবতী মহিলা অথবা নেফাসওয়ালী মহিলা, তাদের বিধান যা গত বর্ণনা করলাম সেগুলির ক্ষেত্রেও এক, এবং কাজার ক্ষেত্রেও যেই কয়টি রোজা, শাইখ বলছেন, ওয়াজিব আলিহাল কাজা ও বিআদাদিল আইয়াম আল্লাতি ফাতাতহা, ঋতুবতী মহিলা অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হয়েছে, সেই সময় সিয়ামের রমজান ছিল, সিয়াম পালন করতে পারেনি, সেসব সিয়াম কাজা হয়েছে, যত দিনের সিয়াম কাজা হয়েছে সেই দিনগুলি কাজা করে নেবে পরবর্তীতে। কারণ আল্লাহ রব্বুল আলমিন সুরে বাকার আয়াত নম্বর 184-তে ইরশাদ করেছেন, ফাইদ্দাতু মিন আইয়ামিন ওখার, অন্য দিনে সংখ্যাগুলি পূরণ করে নেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, মা বালুল হায়দে তাকজি সোম ওয়ালা তাকজি সালাত, ঋতুবতী মহিলার ব্যাপারটি কেমন, যে তাকজি সোম, সিয়াম তো কাজা করতে হয়, ওয়ালা তাকজি সালাত, কিন্তু সালাত কাজা করতে হয় না, সালাত মাফ, ঋতু অবস্থায় যেসব সলাদগুলি ছুটলো সেগুলি কাজা করতে হয় না, বরং কাজা করলে বিদাত হবে, আর সিয়াম কাজা করতে হবে যদি ঋতু অবস্থায় সিয়াম ছুটে থাকে, কেন এই পার্থক্যটা কেন, জিজ্ঞেস করলেন কোন সাহাবি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি বলেন, কানা ইউসিবুনা যালিকা ফানুমারু বিকাযায়ি সওমি ওয়ালা নুমারু বিকাযায়ি সলাত, এর হিকমত আমরা বুঝি না, আমরা ঋতুবতী হইতাম আর তারপরে আমাদেরকে সিয়াম কাজার নির্দেশ দেওয়া হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, যার কাছে ওহী আসতো,
ওয়ালা নু মারুবি কাদাই সলাত, আর সলাৎ কাজার আমাদেরকে আদেশ দেওয়া হইতো না। রহ মুসলিম।